রাজধানীর উত্তরায় বাইলজুড়িতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নিজস্ব জমিতে বিআইএ ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। পরে মুজিববর্ষে বিমা দিবসের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে রাফেল ড্র ও মনঙ্গর সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, এক্সিম ব্যাংকের পরিচালক এ কে এম নুরুল ফজল বুলবুল, বিজিআইসি এর চেয়ারম্যান তৌহিদ সামাদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও পি এম ইউসুফ আলী, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও ফারজানা চৌধুরী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিআই এর সেক্রেটারি জেনারেল নিশীত কুমার সরকার। অনুষ্ঠানে বিমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহীরা উপস্থিত ছিলেন। কর্মকাণ্ডের উপরে, কার্যক্রমের উপরে ভিত্তি করে কোন জাতীয় দিবস আছে এটা আমার জানা নাই। সে সৌভাগ্যের দাবিদার কিন্তু আপনারাই, মানে আমরাই বিমা সেক্টর। এই জন্য আমাদের কিন্তু সেইভাবে চলতে হবে, বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে আমাদের ধারণ করতে হবে এবং বিমার মাধ্যমে সেই আদর্শটাকে আমাদের মানুষের মাঝে দিতে হবে।